কে মুখ বন্ধ হয়ে গেল আপনার? হ্যাঁ বলুন। নবাব উনি আমার মানে আর কোনো অজুহাত আমি শুনব না। আপনি ভালো করে জানেন ওপর চালাকি আমি পছন্দ করি না। আগে বা না হয় ভুল ধারণা ছিল আমার, কিন্তু এবার যেটা হলো এটা কি, এটা কি লুকোনো নয়, ঠকানো নয়? বিশ্বাস করুন নবাব, বিশ্বাস, বিশ্বাস। আচ্ছা নন্দিনী, আপনি তো খুব সহজ সরল, তাই না? আপনি সহজ সরল, আপনি লুকোতে চাননি কিন্তু লুকিয়েছেন, লুকিয়েছেন আপনি। বলবো বলবো কি কি আপনি লুকিয়েছেন? হ্যাঁ প্রথমটা হলো আপনার প্রাক্তন, আপনার এক্স, আপনার এক্স আপনার অবস্থায় বিচলিত হয়ে ইন্টারভিউ লেটার পাঠিয়েছে অ্যাপ্লাই না করা সত্ত্বেও। সেটা আপনি লুকিয়েছেন, সেই এক্সের অফিসে আপনি চাকরি পেয়েছেন, এত বড় সত্যিটা আপনি চেপে গেছেন। নবাব নবাব আমি এখন তো অনেক কিছুই মিলে যাচ্ছে, দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে সব। এই যে লোকটা, এই লোকটার হঠাৎ করে আসা, হঠাৎ করে আপনার চাকরি পাওয়া, হঠাৎ করে গায়ে পড়ে আমার সাথে বন্ধুত্ব করা, কিন্তু কেন, এই কেনটা আমার কাছে পরিষ্কার নয় নন্দিনী। আর এই কেন উত্তর আমি চাই, কেন নবাব উনি কেন কি করেছেন আমি জানি না নবাব, কিন্তু আমার সঙ্গে যেটুকু ঘটনা ঘটেছিল আমি সেটুকু আপনাকে বলতে চাই। পথে এবার আপনি পথে এসেছেন, বলুন নবাব সত্যি এটুকুই যে ওনার সঙ্গে শুধু আমার বিয়ে ঠিক হয়েছিল? তবে আপনি যেটা রিলেশন ছিল যেটা বললেন সেটা সেটা সম্পূর্ণ ভুল, কারণ কোনো রকম সম্পর্কে জড়ানোর আগেই আমাদের আমাদের বিয়েটা ভেঙে গিয়েছিল। মনে আছে সেই রাত আমি কোণে সেজে ঘরে বসেছিলাম আর আপনি আপনি তো বললেন না যেটা জানতে চাইলাম, মানে বিয়েটা কিভাবে অ্যারেঞ্জ না লাভ? অ্যারেঞ্জ ম্যারেজ। দেখা টাকা হয়েছে তো? আমাদের একবার দেখা হয়েছিল। পরিবার কেমন? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, আর আমার বাবা যা করে ঠিকই করে। সেই রাতেই আমার বিয়ে ভেঙেছিল। তারপর আপনার সাথে যতবার দেখা হয়েছে আপনি ভেবেছিলেন আমি বিবাহিত, ধরে নিয়েছিলেন যে উনি আমার হাজবেন্ড। এখন আপনার বাবাকে ওনাকে জিজ্ঞেস করবো, ওনাকে জিজ্ঞেস করবো এমন হরির লুট দিয়েছিলেন নিজের মেয়ের বিয়েতে, কিন্তু এমন কার হাতে তুলে দিলেন যে প্যারের মেয়েকে রাস্তায় কল পাড়ে বসে বাসন মাজতে হবে? বিয়েটা তো মনে হয়নি না সেদিন, বিয়ে ভাঙার সঙ্গে সঙ্গে আমার সব কিছু শেষ হয়ে গেছিল, সব কিছু। তারপর বাবার চিতার আগুনে সাথে সাথে পুড়ে গিয়েছিল সব স্মৃতি, এর বাইরে আর কোনো সত্যি নেই, কিচ্ছু নেই। কিন্তু এতদিন পর এই লোকটার সাথে আপনার আবার দেখা হল, এই লোকটার অফিসে আপনি চাকরি পেলেন, এটা আমায় বললেন না কেন? আপনার পাস্টের সাথে জড়িয়ে আছে এমন একটা লোকের ব্যাপারে আপনি আমায় বললেন না, বলার প্রয়োজনই মনে পড়ল না আপনার। ওনার সাথে আপনার যোগাযোগ ছিল তাই না? না না ছিল নয়,
যোগাযোগ আছে, ওই এমনি এমনি তো আপনাকে চাকরিটা দেয়নি, এমনি এমনি চাকরি দেয়নি আপনাকে, বলুন বলুন বলুন। না বাবা, আমি যদি এতটুকু আন্দাজ পেতাম যে এইসবের মধ্যে উনি আছেন, তাহলে আমি ইন্টারভিউ দিতেই যেতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বলুন, 25 লাখ টাকা উনি আপনাকে দিলেন কেন? উনি দিয়েছেন কারণ আমি লোন চেয়েছিলাম বলে। আমি ধার চাইলে ভুল আর আপনি চাইলে সেটা ঠিক। হ্যাঁ বাবা, আমি যা করেছি ভেবে চিন্তে করেছি, এতে কোনোদিন কারো কোনো অসুবিধা হবে না। ওই লোকটা তাহলে থাকে কোথায়, ঠিকানা? কেন যেটা বলেছি সেটা বলুন, প্রশ্নের সোজা সোজা উত্তর দিন। কোথায় থাকে? হ্যাঁ কোথায় থাকে? একটু শান্ত হয়ে আমার কথাটা একবার শুনুন। কি শুনুন? কথা শুনুন, এতদিন এত বড় সত্যি আপনি চেপে গেলেন, সব কিছু গোপন করে গেলেন, এমন করে লোকটার আসল পরিচয় অবধি আপনি আমাকে বললেন না। না নবাব, আমি আমি সেদিন আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছিলেন। নবাব, আমার আপনাকে একটা কথা জানানোর ছিল। অর্ণব নামের একজনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু। আরে রাখুন আপনার ফালতু কথা, দিনের এতটা সময় একসাথে কাটাই, একদিন ঘুমিয়ে পড়েছিলাম বলে আর কখনো সময় পাননি আমাকে সত্যিটা বলার। হ্যাঁ এইটা এখন আমাকে বিশ্বাস করতে হবে। না 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 নবাব, আমি আমি বলতে পারতাম আপনাকে কিন্তু কিন্তু আমি আমি খুব কিছু বলার সাহস পাইনি বলে মাকে সবটা বলেছিলাম। মা আমাকে বলেছিলেন যে যে কথা সংসারে অশান্তি আনতে পারে সে কথা না বলাই ভালো। আপনি আর কাউকে না, বেছে বেছে মাকে পেলেন, যে সংসারের বাইরে না অফিস কাছারি বোঝে না দুনিয়ার জটিলতা বোঝে, আপনি তাকে বেছে নিলেন। আসলে আপনি চলে যাবেন তাই না? আমি জানি আপনি আপনি আমার ছেড়ে চলে যাবেন, আমি বুঝতে পারছি। না নবাব, আমি কেন আপনাকে ছেড়ে? আপনি আপনি যখন যেটা ইচ্ছে সেটা করবেন, যখন যেটা মনে হবে সেটা করবেন, আপনি যখন ইচ্ছে হবে তখন আমার লাইফে আসবেন, আমাকে দোষারোপ করে আপনি আমাকে বিয়ে করবেন, আমার পরিবারের সবার মন জয় করবেন, আমার বিশ্বাস অর্জন করবেন, আমার সাথে বন্ধুত্ব করবেন, তারপর হঠাৎ চলে যাবেন, আমাকে ছেড়ে চলে যাবেন নানুন্দিনী। আপনি নবাবের লাইফে এসেছেন নিজের ইচ্ছে, আমার সঙ্গে জড়িয়েছেন নিজের ইচ্ছে, কিন্তু এখন আপনার যাওয়াটা আপনার উপর নেই, এটা এবার আমার ইচ্ছে। আর আমার ইচ্ছে আমি আপনাকে যেতে দেব না। আমি হাওয়ায় কথা বলি না নন্দিনী, নবাব বসু ঠাকুর যখন বলেছে আপনাকে যেতে দেবে না, তার মনে দেবে না, সে যত সম্রাট ফিরে আসুক না কেন। সম্রাট? কে সম্রাট? কি নাম বললেন আপনি? সম্রাট, আপনার সম্রাট। সম্রাট? কি সম্রাট? ওনার নাম তো অর্ণব।
অর্ণব নাম্বারটা সেভ করে রাখলাম। সম্রাট সম্রাট নবাব, আপনার কিছু একটা ভুল হচ্ছে নবাব। না না, ভুলটিকে আমি জানি না, তবে আমাকে তো এই নামটাই বলেছিল। আর এটাও বলেছিল ওর ওয়াইফ ওর বউকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছে। লোক যদি নিজের পরিচয় মিথ্যে বলতে পারে, তাহলে তো এই কথাটা মিথ্যে হতে পারে। নবাব নন্দিনী, সন্ধ্যে কে রবি, সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।